বিনাস কিচেন আপনাদের স্বাগতম আজ আমি চিংড়ি মাছ দিয়ে পিঁয়াজ কলির তরকারি রান্না করে দেখাবো এই পেঁয়াজ কলির তরকারিটা দিয়ে ভাত বা রুটি যা দিয়েই খাবেন খেতে ভীষণ ভালো লাগে চলুন চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলির তরকারি রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নেই প্রথমে লাগবে পেঁয়াজ কলি গাজর আলু মটরশুঁটি চিংড়ি মাছ লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি টমেটো কাঁচামরিচ সয়াবিন তেল ও পানি এখন তরকারিতে দেওয়ার জন্য এইখানে রয়েছে তিনটা আলু মিডিয়াম ছোটো টুকরা করে কাটা আর একটা গাজর পাতলা টুকরা করে কাটা আর ছয়টা চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি আর একাটি পেঁয়াজ কলি মিডিয়াম ছোটো টুকরা করে কেটে নিয়েছি এখন তরকারি রান্না করার জন্য কড়াইতে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিব আর তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব এখন তেল গরম হয়ে গিয়েছে এরপর চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে দিব আর অল্প পরিমাণ লবণ ও হলুদের গুঁড়া দিয়ে চিংড়ি মাছগুলো দুই মিনিট হালকা ভেজে নিব এখন চিংড়ি মাছগুলো দুই মিনিট ভাজা হয়ে গিয়েছে এরপর মাছগুলো প্লেটে তুলে নিব আর কড়াইয়ের এই তেলেই আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে দিব আর পেঁয়াজ কুচিগুলো হালকা গোল্ডেন হওয়ার জন্য অপেক্ষা করব। এখন পেঁয়াজ কুচিগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে এরপর কড়াইতে দিব কেটে রাখা আলু ও গাজরগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিব আর আলু ও গাজরগুলো হালকা ভাজা হওয়ার জন্য দুই তিন মিনিট অপেক্ষা করব এখন আলু ও গাজরগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে এরপর কড়াইতে আধা কাপ পরিমাণ পানি দিয়ে নিব যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায় আর আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া ও আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে মশলাগুলো পাঁচ মিনিট কষাবো যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আর এই সময় চুলার আঁচ মিডিয়াম থাকবে এরপর আলু ও গাজরগুলো মশলার সাথে পাঁচ মিনিট কষানোর পর এখন তেল উঠে আসছে এরপর দিবো আধা কাপ পরিমাণ মটরশুটি কিউব করে কাটা একটা টমেটো কেটে রাখা এক আটি পেঁয়াজ দিয়ে সব সবজিগুলো ভালোভাবে নেড়ে দিব আর আধা কাপ পরিমাণ পানি ও স্বাদ মতো আধা চা চামচ লবণ দিয়ে ভালোভাবে নেড়ে তিন চার মিনিটের জন্য ঢেকে অপেক্ষা করব আর পেঁয়াজ কলিগুলো বেশি সময় ঢেকে রাখা যাবে না তাহলে সিদ্ধ বেশি হয়ে সবুজ রঙ নষ্ট হয়ে যাবে এরপর ঢেকে তিন চার মিনিট অপেক্ষা করার পর সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন নামানোর আগে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি ও চারটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে দিব আর সবজির পানি শুকিয়ে যাওয়ার জন্য দুই তিন মিনিট অপেক্ষা করব এরপর দুই তিন মিনিট অপেক্ষা করার পর দেখুন সবজির পানি শুকিয়ে তরকারিটা মাখা মাখা হয়ে গিয়েছে এখন তরকারিটা খাওয়ার জন্য একদম তৈরি এরপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল খেতে দারুণ মজার পেঁয়াজ কলির তরকারি এইভাবে বাড়িতে পেঁয়াজ কলির তরকারি রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। আর এই পেঁয়াজ কলির তরকারি আপনাদের কেমন লাগলো আমাকে লাইক কমেন্টসে জানাবেন আর এই ধরনের রান্না যদি আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থাকুন বাই